প্রথমে হত্যা এবং পরে 14 বছরের নাবালিকার মৃতদেহের ওপর গণধর্ষণের এক জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলায়। ঘটনাটি ঘটেছে গত 9 সেপ্টেম্বর রাতে। ঘটনার 17 দিনের মাথায় এতে জড়িত 3 অপরাধীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে কিশোরীর পিতা মাতা বাড়িতে না থাকা অবস্থায় সংঘটিত হয়েছিল এই ঘটনাটি। এতে ধৃতরা হল রাহুল দাস, শুভ্র মালাকার এবং বিপ্লব মালাকার। এই মর্মে করিমগঞ্জ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, নকল প্রেমের ফাঁদ পেতে করিমগঞ্জ রেল কলোনির রাহুল দাস নামের এক যুবক বিশেষ সুযোগে তার আরো 2 বন্ধু বিপ্লব মালাকার ও শুভ্র মালাকারকে নিয়ে কিশোরীর বাড়িতে প্রবেশ করে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করে। বিফল হয়ে নাবালিকাটিকে হত্যা করে তাকে দলবদ্ধ ধর্ষণ করে। পরে পুলিশ তদন্তে নেমে কিশোরীর নোট বইয়ে লেখা মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত ঘটনার তথ্য বের করে এই 3 যুবককে বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার কাক করে গ্রেফতার করে। বর্তমানে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে করিমগঞ্জ সদর পুলিশ। 9 সেপ্টেম্বর একটা ইনসিডেন্ট রিপোর্ট হয়েছিল মেডল পার্ট 1-ত। এগারী মাইনর গার্লর আমি ডেড বডি পাইছিলোঁ। তো একর্ডিংলি এটা FIR রেজিস্টার হয়েছে 10 তারিখে 694/2023 আন্ডার সেকশন 376A IPC রেড উইথ সেকশন 6 অফ পক্সো এল। তারপর আমি বডিটো এডভান্স পোস্টমর্টম করার কারণে আমি শিলচর মেডিকেল কলেজত পঠালোঁ। পঠোৱাৰ পিছত আমি গোটেই POCO ভিজিট করার পিছত আমি এটা মোবাইল নাম্বার এটা পাইছিলোঁ ছোৱালীজনীর স্কুলের নোটবুকত। নোটবুকত নাম্বারটো আমি যেটা টেকনিক্যাল এনালাইসিস করলোঁ। টেকনিক্যাল এনালাইসিস করার পিছত আমি কেজনমান সাসপেক্টত উঠালোঁ। তেওঁলোকৰ নাম আছে বিপ্লব পাল, শুভ্র মালাকার, রাহুল দাস। রাহুল দাসজন এজন রেলওয়ে এমপ্লয়ি হয়। তেওঁ রিসেন্টলি ট্রেকমনত চাকরি পাইছে আৰু তেওঁই মাষ্টাৰ মাইণ্ডৰ গোটেই ঘটনাটো। যোনটো মোবাইল নাম্বার আমি পাইছিলোঁ সেই মোবাইল নাম্বারটো শুভ্র মালাকারৰ হয় আৰু সেই মোবাইল নাম্বারটো তেখেতে রাহুল দাসক দি থৈছিলে ইউজ কৰিবৰ কাৰণে। আৰু শুভ্র মালাকারৰ ওয়াইফৰ নাম্বারটো রাহুল দাসক দিছিলে যোনে আমার ভিক্টিম গার্লজনীক ইউজ করে আসলে। তো যা 1 মাহৰ পৰা ফোনত কথা চলিছিলে রাহুল দাস আর ভিক্টিম গার্লৰ মাজত। রাহুল দাসে তেওঁক বিয়া করার প্রমিস করেছিল। সেইটো ক্ষেত্রত বহুতবার ফিজিক্যাল সম্বন্ধ বনাব কারণে তেওঁক মানে ফোর্স করেছিল কিন্তু ভিক্টিম এগ্রি হওয়া নাই এইটো কারণে। একর্ডিংলি এওঁলোকে 9th রাতে এটা প্ল্যানিং করলে তিনিজনে মিলি। প্ল্যান করে তেওঁলোকে গম পালে যে ভিক্টিমৰ ঘৰত মা দেউতাক নাই, নথকা সেই অবস্থাটো গম পাই পেলে তেওঁলোকে ৰাতি কমেও 11:30 বজাত তেওঁলোকে ঘৰত নক কৰিছে। গৈ পেলে সিন্স সেই জেগাখিনিত ৰাতি মানুহ কম থাকে তাতে নক কৰিছে। নক কৰি দিয়াৰ পিছত ভিক্টিম গাৰ্লে দুৱাৰখন খুলিছে। তেওঁ আকৌ এবাৰ তেওঁক ফোর্স কৰিছে ষ্টাৰ্টিঙত কিন্তু ভিক্টিম গাৰ্ল যেতিয়া বেয়ম কণ্ট্ৰল হৈছে তেওঁ তিনিজনে মিলি তেওঁক ষ্ট্ৰেংগুলেট কৰিছে। ফাৰ্ষ্টত ষ্ট্ৰেংগুলেট কৰাৰ পিছত তেওঁলোকে এইটো আমাৰ আগত এটা ষ্টেটমেণ্ট দিছে যে তেওঁলোকে ছোৱালীজনী ষ্ট্ৰেংগুলেশ্যন হোৱাৰ পিছত তেওঁলোকে অলপ ফিজিকেল সম্বন্ধ কৰিছে তিনিজনে এজন এজনকে। আৰু আজি আমি মেজিষ্ট্ৰেট লৈ পেলাই জেগাটোকা চিনটো ৰিক্ৰিয়েট কৰিছোঁ পুৰা ভিডিঅ'গ্ৰাফি কৰি। আৰু যিমানখিনি টেকনিকেল এভিডেন্স আমাৰ আছে আমি সেইখিনি এতিয়া ভালকৈ কালেক্ট কৰি আমি এটা ফুল প্ৰুফ চাৰ্জশ্বীট মাৰিম ইন ভেৰি শ্বৰ্ট পিৰিয়ড অফ টাইম। তেওঁলোকে কিবা প্ৰথমে তেওঁক হত্যা কৰিছে তাৰপিছত ৰেড কৰিছিল? হয়, তেওঁলোকে কথাটো স্বীকাৰ কৰিছে। আমি ইণ্টাৰগেশ্যনৰ এই বস্তুটো পাইছোঁ বিকজ জেগাটোকা যোনখিনি আছে বহুত কনজাষ্টেড জেগা হয়, তাতে ফোর্স কৰি এটা মানে ফিজিকেল কৰিব তেওঁ নোৱাৰিব তাত বিকজ তেওঁ তিনিজনী ভণ্টি ছেম ৰুমতে আছিলে। তো তেওঁ কোৱা মতে যে ষ্ট্ৰেংগুলেশ্যন কৰিছে, ষ্ট্ৰেংগুলেশ্যন কৰি মৰাৰ পিছত তেওঁলোকে ফিজিকেল সম্বন্ধ এজন এজনকৈ তিনিজনে এইটো কৰিছে। তেওঁক যে হত্যা কৰা হৈছে এই হত্যা সন্দৰ্ভত তিনিজনৰ কি পাৰ্ট আছিল, তিনিজনে কোনে কোনে কি কৰিছিলে? যোনটো মেইন মাষ্টাৰ মাইণ্ড আছিলে ৰাহুল দাস, তেওঁ ছোৱালীজনীক চিনি পাইছিলে যিহেতু তেওঁ ট্ৰেকমেন আছিলে তাতে ৰেলৰ এইখিনিতে কাম কৰে, তেওঁ স্কুলত যাওঁতে কথা চথা হয় কেতিয়াবা। আৰু বাকী দুজনৰ ইনভলভমেণ্ট আছিলে শুভ্ৰ মালাকাৰ, তেওঁ 2টা মোবাইল দিছিলে ৰাহুল দাসক ইউজ কৰিবৰ কাৰণে। এটা মোবাইল ৰাহুল দাসে নিজে ইউজ কৰিছিলে, এটা ভিক্টিম গাৰ্লৰ ওচৰত ৰাখিছিলে। চ' আৰু ৰাহুল বিপ্লৱ পাল যোনজন আছে তেওঁ এচিষ্ট কৰিছিলে এইটো কাম। তিনিজনে কোৱা মতে এজনে ষ্ট্ৰেংগুলেট কৰিছিলে, বাকীকেইজনে এচিষ্ট কৰিছে তেওঁ মানে ভৰি আৰু পেটত ধৰিছিলে। কিমান দিনকেইটা তেওঁলোক কিবা পলাই আছিলে নেকি?
ন এই আমি এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছিলে বিকজ এইটো ইনিচিয়েলি আমি ক্লুলেছ আছিলে গোটেই ঘটনাটো। আমি এটা মোবাইল নাম্বাৰ যোনটো ভিক্টিমৰ বহীত পাইছিলোঁ সেইটোৰ পৰা আমি লিক কৰি আমি প্ৰপাৰলি এইটো গোটেইখিনি বস্তু আমি ফাইনেলি গম পাইছোঁ। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা।